পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে দেহ ও আত্মার মধ্যকার সম্পর্ক কি। আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দেহের সাথে আত্মার সম্পর্ক অনেকটা রথ এবং সারথির মতো। দেহ হচ্ছে আত্মার বাহন বা রথ, আর আত্মা হচ্ছে দেহের সারথি বা তার বাহনের বাহক। রথ ছাড়া সারথি হওয়া যায় না, বাহন ছাড়া বাহক হওয়া যায় না। আবার সারথি না থাকলে, বাহক না থাকলে সেই বাহনের মূল্য থাকে না, সেই রথের মূল্য থাকে না। এক সময় কি সেই রথ নষ্ট হয়ে যায়, সেই বাহন কি নষ্ট হয়ে যায়। তো বাহনকে ঠিক রাখার জন্য হলেও একজন সারথি বা বাহকের প্রয়োজন। অপরদিকে বাহন না থাকলে বাহক চলাফেরা করতে পারেন না, বা রথ না থাকলে সারথি চলাফেরা করতে পারেন না। এক কথায় তারা অক্ষম হয়ে পড়েন। অর্থাৎ সারথির জন্য বা বাহকের জন্য একটি বাহন বা রথের প্রয়োজন, যদি সে জীবনযাপন করতে চায়, চলতে চায়। কিন্তু এটা স্পষ্ট যে বাহন কখনোই বাহক নয়, রথ কখনোই সারথি নয়। এরা একে অন্য থেকে আলাদা, এদের বৈশিষ্ট্য আলাদা, তবে এদের মাহাত্ম্য তখনই প্রকাশ পায় যখন এদের মিলন ঘটে। অর্থাৎ রথ এবং সারথি, বাহক এবং বাহন একসাথে থাকলে কি সেখান থেকে কার্য সম্পাদন করা সম্ভব, অন্যথায় দুজনেই কি অকেজ। ঠিক এই কারণেই আত্মাহীন দেহকে মানুষ লাশ বলে ডাকে, যে কোনো দেহ থেকে আত্মা চলে গেছে, পরাণ চলে গেছে বা প্রাণ চলে গেছে, আমরা সেটার নাম দেই কি, এটা হচ্ছে কি অমুক ব্যক্তির লাশ, অমুক ব্যক্তি না, অমুক ব্যক্তির লাশ বা কি দেহ। কিছুদিনের মধ্যেই কি সেটা পস্তে গলতে শুরু করবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, কারণ তার বাহক নেই, তার সারথি নেই। এই রথ বা সেই বাহনের যে যত্ন নেবে সে এখন নেই, ফলে দিন দিন সেটা কি নষ্ট হয়ে যাবে। মানুষের দেহ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় তখন সে আত্মাকে কি বলে মানুষ, বলে মৃত। অর্থাৎ একটি দেহে যে প্রাণ থাকে, ধরুন সে ব্যক্তি, তো দেহ তো পেলাম, এখন আত্মা চলে গেল, সে আত্মার কি নাম? সেই আত্মাকে কিন্তু তখন আর সেই ব্যক্তির নাম ধরে সম্পূর্ণভাবে ডাকা হয় না, বলে কি মৃত, মানে অমুক ব্যক্তি মারা গেছেন। অনেকেই তাই বলে থাকেন যে কেউ মারা গেলে যে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিদেহী মানে কি, দেহ ছাড়া আত্মার বা মৃত ব্যক্তির জন্য প্রার্থনা বা দোয়া কামনা বা মাগফিরাত কামনা, যাই বলা হোক। অর্থাৎ কি সেই আত্মাকেও কি আর প্রাণ বলছে না কেউ, মানে জীবিত বলছে না এক কথায়, কেউ প্রাণহীন, সেও কি এক প্রকার প্রাণহীন হয়ে গেছে, যেহেতু সে দেহ ছেড়ে চলে গেছে। এখন তারও কি তেমন কোনো মূল্য মানুষের কাছে নেই, সেও কি মৃত, মৃত ব্যক্তি। আর এই দেহ হচ্ছে কি সেই আত্মার বা সেই মৃত ব্যক্তির। দুজনের অবস্থায় কি হলো, একজন নষ্ট হয়ে যাচ্ছে, তার মূল্য নেই, আরেকজন ঠিক একই অবস্থায় থাকবে, আত্মা অবিনশ্বর, আত্মার কোনো ধ্বংস নেই, তবুও কি মানুষের কাছে সে মৃত। যদিও মৃত্যু অর্থ কিন্তু আমরা যেভাবে বুঝি সেরকম না, এটার অর্থ হচ্ছে মানুষের কাছ থেকে লুকায়িত হওয়া, অন্তরালে চলে যাওয়া বা গোপনে চলে যাওয়া, পর্দা নেওয়া এক কথায়। মৃত্যু মানে কখনোই ধ্বংস না। তো এই মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তির আত্মা বা এই বিদেহী আত্মা এবং এই লাশ, এইসব শব্দ দ্বারা বা মানুষের এইসব চিন্তা চেতনা দ্বারা একটা বিষয় সবার কাছে স্পষ্ট, যে আত্মা ছাড়া দেহের মূল্য নেই,
আর দেহ ছাড়া কি আত্মা অচল, প্রাণহীন। আত্মা নিজেই একটি প্রাণ, তারপরও কি আমরা তাকে প্রাণহীন বলছি? মানে যেহেতু সে নির্জীব, চলাফেরা করতে পারে না, অচল, অক্ষম, কারণ সে যা দিয়ে চলাফেরা করতো সেটাই তো এখন আর নাই, মানে তারা দুইজন আলাদা হয়ে গেছে। তো এটা বোঝা যায় যে দুইজনের মধ্যে গভীর একটি সম্পর্ক, একজন ছাড়া অপরজন কি অসম্পূর্ণ থেকে যায়। এক্ষেত্রে এটাও স্পষ্ট যে অবশ্যই দেহের চাইতে আত্মার মূল্য বেশি, কারণ সর্বদাই বাহনের চাইতে বাহকের মূল্য বেশি, রথের চাইতে সারথির মূল্য বেশি। সেক্ষেত্রে দেহের চাইতে আত্মার মূল্য বেশি, কিন্তু সমস্যা হচ্ছে যতই মূল্যবান হোক কিন্তু দেহ ছাড়া আত্মা এখানে অচল, তাই সে যতই মূল্যবান হোক না কেন সে দেহের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কে দিয়েছেন? স্রষ্টা নিজেই এই পদ্ধতি তৈরি করে দিয়েছেন। দেহ এবং আত্মাকে একে অপরের কাছে কি করেছেন? নির্ভরশীল করে তুলেছেন, সাহায্যকারী করে তুলেছেন। এই দেহ এবং আত্মার আরও বেশ কিছু রহস্য আছে, কারণ এই দেহের যে পঞ্চ চিজ বা পঞ্চ অনাসের কথা বলা হয়ে থাকে এগুলো সম্পূর্ণ জাতি অংশ, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। আর সিফাত বা প্রাণের যে ব্যাপারটা এখানে, অর্থাৎ সৃষ্টি, তার ব্যাপারটা আলাদা। জাত এবং সেফাতের মিশ্রণে কি সব কার্য সম্পাদিত হয়, তাই দেহের যে বিষয়টা রয়েছে, ঠিক যেভাবে বললাম দেহ নশ্বর পচে গলে যায় ব্যাপারটা, কিন্তু সেরকমও না, আধ্যাত্মিকতা এর আরও গভীর কিছু দিক রয়েছে। এই দেহের মধ্যে বাতাসের অংশ বাতাসে মিশে যাবে, মাটির অংশ মাটির সাথে মিশে যাবে, পানির অংশ পানির সাথে মিশে যাবে। অর্থাৎ কি সেও কি রূপান্তর হবে মাত্র, তার কোনো ধ্বংস নেই। অর্থাৎ এই দেহও কি পচে গলে যাবে ঠিকই আছে, কিন্তু ধ্বংস হবে না, রূপান্তর হবে মাত্র। আর আত্মা অপরিবর্তনশীল থাকবে, শুধু দেহের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ সে এক দেহ থেকে অন্য দেহে যাবে, কিন্তু সে একই থাকবে। তো এখানে যে মূল রহস্যটা সেটা হচ্ছে জাত এবং সেফাতের। এখানে প্রাণের যে ব্যাপার, মানুষের যে ব্যাপার বা সৃষ্টির যে ব্যাপার, এটা হচ্ছে সেফাতি অংশ, আর দেহের যে বিষয়টা পুরোটা এটা সম্পূর্ণ জাতি ব্যাপার, মানে আল্লাহর যে জাত অংশ সেখান থেকে এই দেহের গঠন, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চ চিজ বা পঞ্চ অনাস বা আমরা যে নামই ডাকি না কেন। তো এই জাত এবং সেফাতের মিশ্রণই কি মানুষের সৃষ্টি, কারণ আত্মা কিন্তু মানুষ না, আত্মা মানুষের দেহ ধারণ করলে তাকে মানুষ বলা হয়। অর্থাৎ দেহ এবং আত্মা দুজন যখন মানব দেহ ধারণ করে, অর্থাৎ একটি মানব দেহে যখন আত্মা প্রবেশ করে তখনই সেটা কি মানুষ, কারণ পশুর দেহ তো প্রাণ আছে, সেটা কি পশুর দেহ ধারণ করেছে, তাই তাকে আমরা পশু বলি। অর্থাৎ পশু হওয়ার জন্য একটি পশুর দেহ এবং একটি আত্মা প্রয়োজন, মানুষ হওয়ার জন্য একটি মানব দেহ এবং আত্মা প্রয়োজন। আত্মা কিন্তু এখানে মানুষ বা পশু না, তাই দেহ এবং আত্মার গুরুত্বটা কিন্তু স্পষ্ট এসব ক্ষেত্রে, মানে এর জন্য আপনাকে খুব বেশি জ্ঞান অর্জন করতে হবে এরকম না, খুব সহজে বোঝার মতো বিষয় যে দেহ এবং আত্মার সম্পর্ক কতটা গভীর এবং কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেহের চাইতে আত্মার গুরুত্ব বেশি না আত্মার চাইতে দেহের মূল্য বেশি, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজনকে ছাড়া অপরজন অচল, মূল্যহীন। এখন জানব দেহের গঠন কি কি দিয়ে বা দেহের মধ্যে কি কি উপাদান আছে, যেটা একটু আগেই বললাম যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর। প্রথমাবস্থায় সবাই এই পাঁচটির কথা বলে, তারপর আস্তে আস্তে এখান থেকে বাড়তে থাকবে, যেমন নূরের অংশ থেকে কামনা, প্রেম, রাগ, ভয়, সাহস, এগুলোর উৎপত্তি হয়েছে। তারপর অগ্নির প্রভাব থেকে বা অগ্নি থেকে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ক্লান্তি, এগুলোর উৎপত্তি হয়েছে। এগুলো কিন্তু আমাদের দেহের বিষয়। তারপর পানি থেকে পেশাব, ঘাম, রক্ত, বীর্য, এগুলোর সৃষ্টি। অর্থাৎ একটা উপাদান থেকে কি বিভিন্ন উপাদান পৃথক হয়েছে।
তারপর মাটির অংশ থেকে বের হয়েছে, মাংস, হাড়, রগ, চামড়া, পশম, এগুলো। তো এভাবে যে পঞ্চ চিজ বা পঞ্চ অনাস রয়েছে, এগুলো থেকে কি বিভিন্ন উপাদান দেহের মধ্যে পৃথক হয়েছে, সৃষ্টি হয়েছে, আস্তে আস্তেই মানব দেহের গঠন হয়েছে। একসাথে কিন্তু একটি মানব দেহের গঠন হয়নি, বা যে কোনো প্রাণীর দেহই কিন্তু একসাথে বানানো হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে হয়েছে। যেমন মানুষেরটা 9 মাস 10 দিন সময় নিয়ে হয়েছে, ধীরে ধীরে, এখানে আরও কম হতে পারে, অনেকের আরও কম সময় হয়। তো যেটা সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে 9 মাস 10 দিন, যদিও আমাদের এখানে প্রচলিত হচ্ছে 10 মাস 10 দিনের কথা, কিন্তু বাস্তবে সঠিক তথ্যটি হচ্ছে 9 মাস 10 দিন, 280 দিন। তারপরে এই দেহকে বিভিন্নভাবে কি সজ্জিত করা হলো, হৃৎপিণ্ড দেওয়া হলো, ফুসফুস দেওয়া হলো, ব্রেন দেওয়া হলো, চোখ দেওয়া হলো, সব কিছুই কিন্তু দেওয়া হলো এই পঞ্চ উপাদান থেকে। এই উপাদান কার? স্রষ্টার, তিনি দান করেছেন, এগুলো তার অংশ। যখন মানুষ মারা যাবে এগুলো কিন্তু আবার যেটা যার সাথে মিশে যাবে, আর থাকে হচ্ছে আত্মার বিষয়, প্রাণের বিষয়। এখানে সে হচ্ছে কি সেফাত। সেফাত কি? হাইমুন সেফাত, জীবনী শক্তি, কালিমুন সেফাত, বাক শক্তি, মরিদুন সেফাত, ইচ্ছা শক্তি, আলিমুন সেফাত, জ্ঞান শক্তি, বাসিরুন সেফাত, দৃষ্টি শক্তি, সামিউন সেফাত, শ্রবণ শক্তি, এই যে 7 সেফাত, বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে তার উৎপত্তি কি এই 7 সেফাত থেকে। তো এই 5 জাত এবং এই 7 সেফাত, এই 12 মিলে কি একটি পূর্ণ মানব দেহ। তারপরে ব্যাখ্যা বিশ্লেষণে এইগুলোর আরও কিছু বাড়বে, ওই যে 5, 5, 25 বলে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, প্রত্যেকটা থেকে আবার 5টি করে উপাদান। তবে একটি বিশেষ ব্যাপার হচ্ছে মানব দেহকে বিশেষভাবে গঠন করা হয়েছে। যখন আদমকে তার দেহের মধ্যে প্রবেশ করানো হলো তখন তিনি কি দেহে থাকতে চাইলেন না, অন্ধকার দেখলেন, তারপর সেখানে কি আলোকিত করা হলো। বলা হয়ে থাকে যে রুহু ফুৎকার করলেন। তো রুহের বিষয়টাও অনেক বিশদ ব্যাপার এবং অনেক গভীর ব্যাপার। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মানুষকে এ ব্যাপারে খুব কম জ্ঞান দান করা হয়েছে, তাই এই পর্বে অন্ততপক্ষে সেই আলোচনাটি করতে চাচ্ছি না। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেহের বিষয়টা হচ্ছে পরমের সাথে সম্পৃক্ত, এগুলো পরমের অংশ। মানুষ যখন মারা যাবে যেটা যার সাথে কি মিশে যাবে, মূল জায়গায় চলে যাবে। যেমন এই জন্য জালালউদ্দিন খাঁ বলেছেন, খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতসে আব জ্বালাইবে, রুহু যাবে শূন্যকারে, তালাশ করো কারে ওমন তালাশ করো কারে। অর্থাৎ এই জাত যে 5টি রয়েছে চিজ, এগুলো কি যার সাথে যে মিশে যাবে। তো তুমি কাকে খুঁজছো? সব তো তোমার দেহের মধ্যেই, তিনি বিভিন্ন রূপে তোমার দেহের মধ্যেই অবস্থান করছে। আর প্রাণ বা এই যে সেফাতের যে অংশগুলো আছে, তো 7 সেফাত বা 7 সেফাত প্রথমেই বিকশিত হবে না, সে মূলে এক জায়গায় থাকবে হাইগুন সেফাতের সাথে। তারপরে সে আস্তে আস্তে পৃথক হয় যখন তার বয়স হয়, অর্থাৎ যখন সে গর্ভে আসে, আস্তে আস্তে কি তার এক একটা করে শক্তি বাড়তে থাকে, গুণ প্রকাশ হতে থাকে। তো যখন মানুষ মারা যায় তখন কি 7 সেফাত আবার একসাথে হয়ে সে চলে যায়, কিন্তু এই জাত ছাড়া বা দেহ ছাড়া কিন্তু সে কার্য সম্পাদন করতে পারে না। এক কথায় সৃষ্টি কখনোই স্রষ্টা ছাড়া চলতে পারবে না, সে সম্পূর্ণভাবেই অক্ষম। আর স্রষ্টার বিষয় হচ্ছে সৃষ্টি না থাকলে তিনি কোনোভাবেই স্রষ্টা নন, সৃষ্টি করেছেন বিধায় তিনি স্রষ্টা, তার দাস আছে বলেই তিনি প্রভু। তো এই যে প্রভু এবং বান্দা, আশেক এবং মাশুক, সৃষ্টি এবং স্রষ্টার মিলনের একটি একক রূপ হচ্ছে এই প্রাণ থাকা অবস্থায় একটি দেহ, মানব দেহ। আমি যদি খুব সহজ ভাষায় সহজভাবে বলি তাহলে কথাটা এরকম আসবে, এই দেহ এবং প্রাণের মিশ্রণে একটি জীবিত ব্যক্তি হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির একটি মিলিত রূপ। যাদের মিমের পর্দা খুলেছে তারা এটা স্পষ্টভাবে দেখতে পান।
এজন্যই ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সেজদা করো, আর সবাই সেজদা করলেও আজাজিল বা ইবলিশ কিন্তু সেজদা করেনি, কারণ সে পৃথক দেখেছিল। সে এটা বুঝতে পারেনি যে আদমতন এবং আদম দুজনে স্রষ্টা এবং সৃষ্টির একটি সম্মিলিত বা মিলিত একক রূপ, আদমের মধ্যেই স্রষ্টা লুকায়িত, সেখানে আদম নিজেও লুকায়িত। স্রষ্টা লুকায়িত এটা তো সবাই বুঝলাম, যেহেতু তাকে চিনতে পারছি না। আদম কিভাবে লুকায়িত? আদম এভাবে লুকায়িত যে আমার হাত, আমার চোখ, আমার মুখ, আমার নাক সবই দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি না, তার মানে আমিও এখানে লুকায়িত। এটা রহস্য হচ্ছে এই যে স্রষ্টার মাঝে সৃষ্টি এবং সৃষ্টির মাঝে স্রষ্টা উভয় উভয়ের মাঝে লুকায়িত অবস্থায় আছে। এটা আদমের একটি গভীর রহস্য। আরিফ বিল্লাগণ তার একান্ত ভক্তদেরকে বা যারা এগুলো বোঝার মতো লায়েক তাদেরকে এসব ভেদ সম্পর্কে জানিয়েছেন, আর যারা আত্মজ্ঞানী ধ্যানী ছিলেন, যোগী ছিলেন, তারাও এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন। কিন্তু আজাজিল সেই ভেদ বুঝেনি, বা বলতে গেলে আজাজিলকে সেই ভেদ বুঝতে দেওয়া হয়নি, বা আজাজিল সেই ভেদ বুঝেছিল, তার ঘাড়েও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল পৃথিবীর বা এই সমগ্র সৃষ্টির জগৎকে নিয়ে, তাই হয়তোবা সে সেখানে আরেকটি লীলা রচিয়েছেন। কিন্তু এটা স্পষ্ট, নয় সৃষ্টি নয় স্রষ্টা, দুইটার একটার অস্তিত্ব থাকার কথা। তো এখানে দেহর কিছুই যদি আমি না হই, তাহলে সেটা কে বা সেটা কি, আর আমি কোথায়? আমি তো এর মধ্যে আছি, এই দেহের মধ্যে, কিন্তু এই দেহ আমি নই। তাহলে দেহ কি, এটা কিসের অংশ? নয় এখানে সৃষ্টি নয় এখানে স্রষ্টার অংশ থাকবে, অর্থাৎ নয় জাত নয় সেফাত, এর বাইরে কিছু নেই এই সমগ্র ব্রহ্মাণ্ডে, নয় জাত নয় সেফাতের অস্তিত্ব। যাই হোক, তবে জাত সেফাতের মধ্যেও অনেক বিষয়াদি আছে, সেগুলো যারা বোঝার তারা তো বোঝেনি, আর যারা বুঝেন না তারা হয়তোবা দয়ালের কৃপায় একসময় বুঝতে পারবেন। তো আশা করি আমি দেহ এবং আত্মার মধ্যকার সম্পর্ক কিছুটা হলেও বোঝাতে পেরেছি। বাকি যতটুকু পারিনি সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে এর চাইতে বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব ছিল না, আর আলাদাভাবে বোঝানোরও কিছু নেই, কারণ আমি কোনো গুরু নই, শিক্ষক নই, কিছুই না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, আমার কাজ হচ্ছে যতটুকু জানি সেখান থেকে মানুষকে যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করি। বাকিটা যারা তরিকাপন্থী আছেন তারা কিন্তু এটা বুঝেন যে মারিফত গোপন বিষয়, সেই গোপন বিষয়গুলো কিন্তু মুর্শিদের কাছ থেকেই জানতে হবে। তো অনেকেই হয়তোবা বলেন যে মুর্শিদের কাছ থেকেই যদি জানবো তাহলে আপনাদের ভিডিও কেন দেখব? না, শুধুমাত্র জানার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন না, কারণ মুর্শিদ যা জানাতে পারবেন তা আমরা সারা জীবনও জানাতে পারবো না, এটা সম্ভব না। আর মারফত হচ্ছে কি, মুর্শিদের কাছ থেকে আসবে, এটা সিনার জ্ঞান, সিনাই সিনাই আসে, এলমে লাদুন না, এটা মুখে মুখে হবে না। তাই যত লেকচারই শোনেন, যত যাই শোনেন, এখানে মুর্শিদের গুরুত্ব সর্বাধিক। তো যারা এই বিষয়টা বুঝেনি না যে মারিফত মুর্শিদের কাছ থেকে জানতে হয়, তাদের জন্য বলবো যে আপনারা আগে এটা বোঝার চেষ্টা করুন যে মারিফত আসলে সব জায়গায় পাওয়া যায় না, বা বই পড়ে পাওয়া যায় না, লেকচার শুনে পাওয়া যায় না। মারিফত হচ্ছে এলমে লাদুন না, বাকি সিনার জ্ঞান, এখানে মুর্শিদ থেকে তার ভক্তের মাঝে আসবে। আগে এটা বুঝতে হবে, তত্ত্ব বোঝার আগে। আর যারা এগুলো বুঝেন যে সিনার জ্ঞান কি, এলমে লাদুন না কি, তারা তো বুঝতেই পারছেন যে কতটুকু বলা সম্ভব আর কতটুকু বলা সম্ভব না। তো আশা করি বাকি বিষয়গুলো আপনারা মুর্শিদের কাছ থেকে বুঝে নেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।